ইপিএল এর আট খেলোয়াড় নিয়ে ব্রাজিল দল ঘোষণা বিটি টুডের খেলা সংবাদে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলেছে ব্রাজিল যদিও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি মাঠে গড়ানোর পরপরই বন্ধ হয়ে যায় ওই ম্যাচগুলোতে ব্রাজিল কোচ দিতে ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে পাননি পরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের আবেদনে সেসব খেলোয়াড়দের ইংলিশ লিগে পাঁচ দিন নিষিদ্ধ করে ফিফা অক্টোবরে বিশ্বকাপ বাছাই পড়বে তিনটি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল তাই বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডে খেলা আট ফুটবলারকে পেতে আত্মবিশ্বাসী ব্রাজিল তাদের রেখেই পরবর্তী তিন ম্যাচের জন্য পঁচিশ সদস্যের দল সাজিয়েছেন কোচ তিতে দুই হাজার কাতার বিশ্বকাপ বাছাই পড়বে আগামী মাসে ম্যাচগুলো খেলবে সেলেকাউরা আট অক্টোবর ভেনেজুয়েলা এগারো অক্টোবর কলম্বিয়া এবং পনেরোই অক্টোবর উরুগের বিপক্ষে মাঠে নামবে তারা ব্রাজিলীয় কোচটিতে ঘোষিত দলে ইংলিশ লিগে খেলা আট ফুটবলার হলেন এলিসন ফ্যাবিনহ গ্যাব্রিয়েল জেসোস অ্যাডারসন দেগো সিলভা ফ্রেদ, এমারসন ও রাফিনহা এছাড়া ব্রাজিল দলের বিস্তারিত স্কোয়াড জানতে হলে আমার ডেসক্রিপশন বক্স ফলো করেন ধন্যবাদ সবাইকে